ফারজানা আক্তার কি আপনি লিখেছেন আমার মেয়ে হওয়ার সাত দিনেই ওর আকিকা দিয়ে নাম রাখি হোমায়রা কবির তুবা কিন্তু ওর দাদু থাকেন বাহিরে তাই তার জন্য আকিকার একটু মাংস কি রাখা যাবে তা কতদিন রাখা যাবে আকিকার মাংস আপনি রাখতে পারেন তার জন্য কোনো অসুবিধা নেই এবং যতদিন ইচ্ছে ততদিন রাখতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের দিন বিষয় আপনাদের ইচ্ছা জান্নাত মনে আপনি লিখেছেন সাত মাস বয়সে শিশু মারা গেলে ওদের সল জব হয় কিনা বিশুদ্ধ মত অনুযায়ী তাদের কোনো সোয়াল জব হয় না যেহেতু তারা সওয়াল জব হওয়ার মতো নয় কারণ তাদের শরীয়তে কোনো হিসাব দিহি করার মতো বয়সেই তারা পৌঁছায়নি যে বয়স থেকে তার হিসাব দিয়ে করা হবে জব দিয়ে করা হবে বিধায় তাদেরকে প্রশ্নোত্তর মুখঙ্গি করা হবে না এক্ষেত্রে অনেক কলামাইকরা ভিন্ন কথাও বলেছেন হিসেব নেওয়া হবে সল জব করা হবে এবং সেটার উত্তরও তাদেরকে দেওয়াটা সহজ করে দেওয়া হবে তো মূলত বিষয়টি আলমুল গায়েবের বিষয় আলমুল গায়েব বা অদৃশ্য জগতের বিষয় সম্পর্কে আমরা মন্তব্য করতে পারি কিন্তু সেটার একমাত্র আইল পরিপূর্ণ এলম আল্লাহ তালা আছে আসলাম হক লিখেছেন আমাদের বেশ কয়েকটি গরু আছে তার মধ্যে একটা গাভী ছয় সাত বছর ধরে আমাদের ঘরে আছে আমার বাবা নিয়ত করেছেন এই গাভীটা নির্দিষ্ট একটা সময় পর কোরবানি দিবেন এখন কি এই গাভীর যে বাছুর হবে এগুলো কি কোরবানি দিতে হবে দেখুন কোরবানি যদি কোনো গরু দিবেন বলে নিয়ত করেছেন কোন মানুষ সে কোরবানির যদি পশু আপনার প্রসব করে তাহলে সেক্ষেত্রে ওইটার কোরবানি তার দিতে হবে না লোকটি যদি বিশেষ করে হাফি ফেঁক অনুযায়ী লোকটি যদি সচ্ছল হন তারপরে কোরবানি বর্তায় তাহলে সেক্ষেত্রে তিনি কোনো গরুতে নিয়ত করেছেন এরপরে গরু থেকে কোনো বাচ্চা যদি হয় সেই বাচ্চাও কোরবানি করতে হবে এটি তার জন্য আবশ্যক নয় হ্যাঁ বরং ওই গরুটা তিনি কোরবানি দেবেন এমনকি তিনি চারিটাকে পরিবর্তন করতে পারেন অন্য একটাও দিতে পারেন চাইলে নিয়াত পরিবর্তন করতে পারেন ইয়াকুব নবী আপনি লিখেছেন ইয়ারি থেকে ইয়াকুব নবী এই নামটি পরিবর্তন হওয়া উচিত ইয়াকুব নবী মানে ইয়াকুব আলাইসালাম তিনি নবী ছিলেন এই নামটা যিনি ধারণ করছেন তিনি তো আর নবীনন অতএব এই নামটা ভুল নাম রাখতে হবে শুধু ইয়াকুব ইয়াকুব নবী এই নামটা মোটা ধাগে ভুল ব্যাপারটা এরকম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারণ নাম যদি এরকম রাখা হয় সেটা ভুল হবে কি না কারণ আপনি শেখ মুজি আচ্ছা মুজিবুর রহমান রাখতে পারেন ওনার মহাবতে কিন্তু আপনি যদি তার নামকে তার টাইটেল সহকারে রাখেন বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি কেউ রাখে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম করে যদি কেউ নাম রাখে এটা ভুল হবে ঠিক একইভাবে ইয়াকুব নবী এরকম রাখলে সেটা ভুল অতএব নামটা পরিবর্তন করবে মেহরবানি করে নামাজ পড়ার ক্ষেত্রে সুরা সিরিয়াল অনুযায়ী পড়তে হবে নাকি যে কোনো সুরা মিলালই হবে সুরার ধারাবাহিকতা রক্ষা করাটা শূন্য অর্থাৎ আপনি শুরু থেকে বাকারা ধারাবাহিকতায় প্রথম যেটা পড়বেন এরপর রাখা পরের দিক থেকে পড়বেন উল্টা দিক থেকে যদি পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু সন্ন্যার খেলাফ হলো বা মাকরু হলো রিফা যদি ভুলে এরকম হয় কোনো অসুবিধা নেই রিফাত উদ্দিন আপনি লিখেছেন আমি আজ ভোরে সারি করতে পারি নাই আজান দিয়ে দিয়েছে এখন আমার রোজা হবে জি সারি ছাড়া রোজা হয় কোনো অসুবিধা নেই আপনি কষ্ট করে তারা রেখে ফেলবেন